السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله، আমরা 4 নম্বর বইয়ের লেসন 1টা গত 5টা পর্বে আমরা শেষ করেছি। আজকে আমরা আদার্সু সানি লেসন 2 শুরু করব। প্রথমে একটু আমরা সংক্ষেপে এই লেসন 2 গ্রামার পার্টটা পড়ব। শেষের দিকে বইয়ের মধ্যে গ্রামার অংশটা দেয়া আছে। এখানে আমরা প্রথমত শিখব মুদারের ক্রিয়া, দ্বিতীয়ত শিখব মাফউলুন ফিহি, এরপরে আমরা শিখব ইন্না আন্না, যা অলরেডি আমরা পড়ে আসছি। মুদারের ক্রিয়ার মধ্যে এখানে এমফাসাইজ থাকবে হলো সেকেন্ড পার্সন ক্রিয়াগুলোকে, সেকেন্ড পার্সন রূপগুলোতে এখানে এমফাসাইজ থাকবে, সেকেন্ড পার্সন এবং ফার্স্ট পার্সন এই রূপগুলোতে। তো মুদারের ক্রিয়ার মধ্যে আমরা এখানে একটা কনজুগেশন আমরা ফুললি শিখে ফেলেছি, সেই জন্য আমাদের জন্য এটা সহজ। তারপরেও আমরা একটু পড়ে যাই। আমরা সেকেন্ড পার্সন, আমরা থার্ড পার্সনকে আরবিতে বলে গায়েব, সেকেন্ড পার্সনকে আরবিতে বলে হাদিরুন, হাদিরুন অর্থাৎ আমি যাকে সম্বোধন করে বলবো, যে আমার সামনে উপস্থিত আছে, তাহলে এটা কি হাদির। অথবা এটার আরেকটা নাম আছে মুখাতব, হাদির বা মুখাতব, এটার অর্থ হলো সেকেন্ড পার্সন, হাদির বা মুখাতব সেকেন্ড পার্সন। যেমন আমরা যদি বলতে চাই তুমি একজন পুরুষ যাবে, আরবি কি হবে? তুমি একজন পুরুষ যাবে, তাদহাবু, তাই না? তাদহাবু, তুমি যাবে, তাদহাবু তুমি যাবে, অর্থাৎ এটার সাথে সম্পর্ক হলো আন্তা। এই যে এর মধ্যে ডুয়ার ইন পকেট, আন্তা অলরেডি আছে, তাই না? তুমি যাবে, এটা একবচন রূপ। এটা বহুবচনটা যদি বলি তাহলে কি হবে? এটার নাউনটা হলো বা প্রনাউনটা হলো আন্তুম, এর সাথে ভার্বটা হলো তাদহাবুনা, তোমরা যাবে বা যাচ্ছ, তুমি যাবে, তোমরা যাবে বা যাচ্ছ। এটা হলো মুজাক্কার, সেকেন্ড পার্সন মুজাক্কার। এখন যদি এটা আমরা সেকেন্ড পার্সন মুয়ান্নাস বলি, ফেমিনিন বলি, তুমি যাবে, তাহলে বলেন তো শব্দটা কি হবে? আন্তি তাজহাবিনা, মাশাআল্লাহ, মুদারের রূপটা হবে তাজহাবিনা, তাদহাবিনা, তাজহাবিনা। তাদহাবিনা, আন্তি তাদহাবিনা। এখন যদি বহুবচনে যাই তাহলে আন্তুন্না, ভার্বটা হবে তাদহাবনা, আন্তুন্না তাদহাবনা, আন্তুন্না তাদহাবনা। তাহলে মুজাক্কারের ক্ষেত্রে হলো আন্তা তাদহাবু, আন্তুম তাদহাবুনা, আন্তি তাদহাবিনা, আন্তুন্না তাদহাবনা, তাদহাবু তাদহাবুনা, তাদহাবিনা তাদহাবনা। বলেন তো এই চারটা, তাদহাবু তাদহাবুনা, তাদহাবিনা তাদহাবনা, তাদহাবিনা তাদহাবনা। মাশাআল্লাহ, এটা যদি এখন আমরা ফার্স্ট পার্সনে যাই, ফার্স্ট পার্সন কে আরবিতে বলে মুতাকাল্লিম, মানে যিনি কথা বলবে, বক্তা, মুতাকাল্লিম, মুতাকাল্লিম মানে যিনি কথা বলেন, বক্তা। এই যে আমি আপনাদেরকে বলতেছি, তো আপনারা হচ্ছে সেকেন্ড পার্সন, তুমি তোমরা, এটা সেকেন্ড পার্সন, আর যে বলে সেটা হলো ফার্স্ট পার্সন। তাহলে আমি যদি বলতে চাই আমি যাব, আরবি কি হবে? আনা আধাবু, আনা আধাবু। আর আমরা যাবো বলতে চাইলে হবে নাহনু নাহনু নাধাবু, নাযহাবু নাহনু নাধাবু, নাহনু। নাযহাবু
এই মুদারের রূপগুলো অলরেডি আমরা পড়ে আসছি। এই যে তাদহাবু, এটা হলো তুমি যাবে, এটা হলো তুমি একজন পুরুষের ক্ষেত্রে। আর তাদহাবি না, তুমি যাবে, এটা হলো একজন মহিলা। তাদহাবু তাদহাবি না। আর এটা যদি আমরা বহুবচন বলতে চাই তখন হবে তাফহামু না তাদহাবু না। এই যে স্ত্রীবাচক রূপ হবে তাফহাম না বা তাদহাব না, তাদহাব না এরকম হবে। এই যে তাদহাবু না তাদহাব না, তাদহাবু না তাদহাব না। এরপরে আমি যাব আধাবু, আমরা যাব নাধাব, আমরা যাব নাধাব। তো এখানে সেকেন্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের ক্রিয়াগুলোকে শিখাচ্ছে। এখানে বাক্যের মধ্যে উদাহরণ দেওয়া আছে, দেখেন আইনা তাদহাবু ইয়া বিলাল, অর্থ কি হে বেলাল তুমি কোথায় যাচ্ছ বা তুমি কোথায় যাবে। আইনা তাদহাবু, তাহলে একজন পুরুষ, এটা হলো সেকেন্ড পার্সন। এরপরে আইনা তাদহাবিনা ইয়া আমিনাতু, ইয়া আমিনাতু সেকেন্ড পার্সন, একজন মহিলা। তাহলে এখানে ভার্বটা হবে তাদহাবিনা, তাদহাবিনা, হে আমিনা তুমি কোথায় যাচ্ছ বা কোথায় যাবে। এরপরে আমাদের প্লুরালে গেলে ভার্বটা হলো তাদহাবুনা, এটা হলো আন্তুম বহুবচন পুরুষ। আর তাদহাবনা, এটা হলো আন্তুন্না বহুবচন নারী। তাদহাবনা তাদহাবনা, তাহলে এখন যদি বলি আতাফহামুন আল ইনকিলিজিয়াত ইয়া ইখওয়ান, হে ভাইয়েরা, হে ভাইয়েরা, বহুবচন হয়ে গেল না, সেকেন্ড পার্সন পুরুষ বহুবচন, এর সাথে ভার্ব কি তাদহাবুনা তাফহামুনা, হে ভাইয়েরা তোমরা কি ইংরেজি বুঝো, তোমরা কি ইংরেজি বুঝো, আতাফহামুন আল ইনকিলিজিয়াত ইয়া ইখওয়ান, তাহলে তাদহাবুনা তাফহামুনা। এখন আন্তুন্না তাদহাবনা, তাদহাবনা তাফহামনা, আতাফহামনা আল ফিরানসিয়াত ইয়া আখাওয়াতু, হে বোনেরা তোমরা কি ফরাসি বুঝো, ডু ইউ আন্ডারস্ট্যান্ড ফ্রেন্ডস সিস্টার্স, ইয়া আখাওয়াতু, হে বোনেরা তোমরা কি ফ্রেন্স ভাষা বা ফরাসি ভাষা বুঝতে পারো, বুঝো, আলহামদুলিল্লাহ। এরপরে আধাবু নাধাবু, দেখেন এখানে শিখাচ্ছে মাদা তাকতুবুনা ইয়া ইখওয়ানু, হে ভাইরা তোমরা কি লিখছ বা তোমরা কি লিখো। তাহলে উত্তরে তোমরার উত্তরে কি আসবে, আমরা আসবে, তাই না, আমরা লিখছি। তাহলে উত্তরটা হবে নাকতুবু রাসাইলা, আমরা চিঠি লিখতেছি। নাধাবু আমরা নাকতুবু, আমরা লিখতেছি রাসাইলা চিঠি। তাহলে এখানে দেখেন তাদহাবু কি বলে আধাবু নাধাবু, তাহলে নাধাবু নাকতুবু, নাকতুবু মাদা তাকতুব না ইয়া আখাওয়াতু, হে বোনেরা তোমরা কি লিখতেছ। তাহলে এটার উত্তর হবে নাকতুবুল ওয়াজিবাতি, আমরা হোমওয়ার্ক লিখতেছি। আল ওয়াজিবাতি হোমওয়ার্ক, আমরা হোমওয়ার্ক লিখতেছি। তাহলে এখানে নাধাবু বা নাকতুবুর উদাহরণ আসছে। তাহলে যদি আমরা প্রশ্ন করি তুমি কি লিখতেছ হে ভাই, এরকম যদি প্রশ্ন হয় তাহলে বলেন তো তুমি কি লিখতেছ, কিভাবে বলবো, মাদা তাকতুবু ইয়া আখি, হে ভাই তুমি কি লিখতেছ, তাহলে উত্তর বলেন তো আমি চিঠি লিখতেছি, কি হবে, তবু রাসালি ইলা এখানে বহুবচন বললে হবে, তাই না, তবু রিসালাতান, এটা এক ও বছর, আচ্ছা তাই না, এখানে তো একজন, এক বছর হবে রিসালাতান, রিসালাতান আমি চিঠি লিখতেছি। এখন যদি বলি তুমি কি লিখতেছো হে বোন বা হে বোন তুমি কি খাচ্ছ, তাহলে কি হবে, মাদা তাকুলি মাদা ইয়া উখতু, উখতি অথবা হে আমার বোন বলতে চাইলে ইয়া উখতি, আমার উখতি বোন মাদা তাকুলি না, তুমি কি খাচ্ছ। তাহলে এখন উত্তরে বলেন, মহিলা উত্তর দিচ্ছে আমি ভাত খাচ্ছি, আকুলু
আরুজন, আরুজন হ্যাঁ, আকুলু আরুজন। সান। অথবা যদি কি লিখছো এরকম প্রশ্ন হইতো, তাহলে সে উত্তর দিত আকতুবু রিসালাতান, রিসালাতান, তাই না? আকতুবু জি রিসালাতান, এরকম উত্তর হইতো। অর্থাৎ পুরুষ মহিলা একই রকম। অর্থাৎ মুদারের মধ্যে মেনলি শিখাচ্ছে হলো তাদহাবু তাদহাবু না তাদহাবি না তাদহাব না আদহাবু নাদহাবু, এই ছয়টা ক্রিয়ার উপরে ফোকাস এখানে। এরপরে শিখাবে মাফউলুন ফিহি। আমরা এর আগে শিখছিলাম মাফউলুন বিহি, তাই না? মাফউলুন বিহি মানে ক্রিয়ার কাজটা যার উপরে পতিত হয়। যার উপরে পতিত হয়। এখন এখানে আমরা শিখব মাফউলুন ফিহি। মাফউলুন ফিহি মানে হলো কর্তার কাজটা যেই স্থানে পতিত হয়, ফিহি মানে যার মধ্যে, তাই না? ক্রিয়ার কাজটা বা কর্তার কাজটা যেই স্থানে বা যেই সময়ে সংগঠিত হয় সেটাকে কি বলে? মাফউলুন ফিহি বলে। কর্তার কাজ যেই স্থানে বা সময়ে সংঘটিত হয় এটাকে মাফউলুন ফিহি বলা হয়। তাহলে এখানে মেইনলি দুটা জিনিস, একটা হলো সময় আর একটা হলো স্থান। যেই সময় বা যে স্থানে কাজটা সংঘটিত হবে সেটাকেই বলা হয় মাফউলুন ফিহি। মাফউলুন ফিহি, দেখুন মাফউলুন ফিহির উদাহরণ পড়ব আমরা। যেমন ধরেন এখানে বলতেছে রাজা বিলালুন, বেলাল ফিরে এসেছে। কবে ফিরে এসেছে? ইয়াউমাস সাবতি, শনিবারে। তাহলে দেখেন ফিরে আসার কাজটা কোন সময়ে হয়েছে? শনিবারে, শনিবারে, তাহলে এটা সময় বুঝাচ্ছে না? জি তাহলে দেখেন জি ইয়াউমা, এই জন্য এই ইয়াউমাটা হলো মাফুলুন ফিহি। মাফুলুন যত মাফুল আছে সব মাফুল গুলোই মানসুব হবে, অল অবজেক্ট আর মানসুব। তাহলে মাফুলুন বিহিটাও মানসুব। এই দেখেন ইয়াউমা এটা মাফুলুন ফিহি, এটাও এখন মানসুব হয়ে গেল। এটাকে আমরা ইংরেজিতে বলতে পারবো অ্যাডভার্ব অফ টাইম, কারণ এটা ক্রিয়া সংগঠিত হওয়ার সময় বুঝাচ্ছে, তাই না? ক্রিয়া সংগঠিত হওয়ার সময়। একইভাবে আরেকটা উদাহরণ দিচ্ছে দাহাবতু ইলা সুকি। এই সুকুন বানানটা মাঝখানে একটা ওয়াও হইতো, এরকম লিখেন। আপনাদের বইয়ে ঠিক আছে? এটা একটু ঠিক করে নেন। ذهبت إلى السوق صباحا, অর্থ কি হলো? আমি বাজারে গিয়েছিলাম। কখন? কোন সময়ে? সাবাহান। সকালে। তাহলে এখানে সাবাহান এই শব্দটা কি? মাফউলুন ফিহি। رجعت من الجامعة, আমি ইউনিভার্সিটি থেকে ফিরে এসেছি। কখন? মাসাআন, সন্ধ্যাবেলায় বা বিকাল বেলায়। তো এই যে মাসাআন, এটা দেখেন মানসুব আছে, ক্রিয়া সংগঠিত হওয়ার টাইম, তো এই জন্য এটা হচ্ছে মাফুলুন ফিহি। এখানে আরেকটা জিনিস মনে রাখতে পারি, মাফুলুন ফিহি এর আরেকটা নাম আছে জরফুন। এটার একটা নাম কি? জরফুন, জরফুন। জরফ মানে তো অ্যাডভার্ব না? হ্যাঁ, জরফ মানে অ্যাডভার্ব, জরফ জামান, জরফুন। এই জরফটা আবার দুই শুধু ধরনের হয়, জন তাই না? জি। ধরনের হয়, একটা হলো যদি সময় বুঝায় তখন এটাকে বলে জারফুজ জামান, আর যদি টাইম না বরঞ্চ প্লেস বোঝায় তাহলে জারফুন এটাকে জার বলে জারফুল মকান, মাকান, মকান মাকান। তাহলে জারফুন বা মাফুলুন ফিহি দুটা একই জিনিস, দুটা একই জিনিস, জারফুন আর মাফুলুন ফিহি। তাহলে এরপরে আমরা দেখি আধাবু ইলাল মাকতাবাতি কুল্লা ইয়াউমিন। আধাবু ইলাল মাকতাবাতি, আমি লাইব্রেরিতে যাই কুল্লা ইয়াউমিন, কখন? প্রতিদিন, প্রতিদিন, প্রতিদিন। এই দেখেন কুল্লা এটা মানসুব না, কারণ এটা মাফউলুন ফিহি। জি
আধহাব ইলা তাইফি, আমি তয়েফে যাব কবে? ইয়াউমাল খামিসি, বৃহস্পতিবারে। ইয়াউমাল খামিসি মানে বৃহস্পতিবারে, আমি বৃহস্পতিবারে তায়েফে যাব। তাহলে ইয়াউমাল খামিসি এটা সময় বোঝাচ্ছে, জারফুজ জামান মাফউলুন ফিহি, অ্যাডভার্ব অফ টাইম। আইনা তাদহাবু হাদাল মাসাআ, হাদাল মাসাআ মানে দিস ইভিনিং, এই বিকাল, অর্থাৎ আজকের বিকাল, আজকে বিকালে বা আজকে সন্ধ্যায় তুমি কোথায় যাবে বা কোথায় যাচ্ছ? তাহলে হাদাল মাসাআ, এটা দেখেন সম্পর্ক কি, বাদাল মুবদাল, তাই না? বাদাল মুবদাল, হাদাল মাসাআ, তাহলে এটা সময় বোঝাচ্ছে, এই জন্য এটা মানসুব আছে, এটা হলো মাফউলুন ফিহি, মাফউলুন ফিহি। তো আমরা এখানে মাফউলুন ফিহি শিখলাম, মাফউলুন ফিহি মানে ক্রিয়া বা কর্তার কাজ সংগঠিত হওয়ার সময় বা স্থান, স্থান যে স্থানে বা যে সময়ে ক্রিয়ার কাজটা সংগঠিত হবে সেটাকে কি বলে? মাফউলুন মাফুলুন ফিহি, ফিহি মাফউলুন ফিহি বা জারফুন। এবার আসেন আমাদের পরবর্তী বাক্য, ইন্না আন্না, এই 3 নম্বর জিনিস আমাদেরকে এখানে শেখাবে। ইন্না আন্না অলরেডি আমরা শিখে এসেছি, তাই না? ইন্না আন্না এগুলোকে কি বলে? সিস্টার্স অফ ইন্না, মাশাআল্লাহ, এটার একটা নাম হলো আখাওয়াতু ইন্না ইন্না, এভাবে বলে এটা, ইন্না না আকুয়া ওয়া তুহা আখাওয়াতু, আকুয়া তুহা, ইন্না এন্ড হিজ সিস্টার্স, ইন্না এবং তার সমজাতীয় শব্দ, ইন্না এবং তার বোনেরা, এরা কারা কারা? আমরা একসাথে ইন্না বললাম ইন্না আন্না 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 কা আন্না কা আন্না আন্না, লা তারপরে ইন্না 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 ইন্না, মাশাআল্লাহ, লাইতা লাইতা, আল্লাহ আল্লাহ তাই না? ইন্না আন্না কা আন্না লাকিন্না লাইতা লাআল্লা, ইন্না আন্না কা আন্না লাকিন্না লাইতা লাআল্লা, এই 6টাকে, 2টা নাম আছে, একটা নাম তো হলো ইন্না ওয়া আখাওয়াতুহা, এটার আরেকটা নাম হলো হারফুন মুশাববাহুন বিল ফিআলি, নামটা মনে থাকলে ভালো, না হয় একটা মুখস্থ করেন, যে কোনো একটা অসুবিধা নেই, এটা আমাদের হয়ে যাবে। হারফুন মুশাববাহুন বিল ফিআলি, দুইভাবে বলো, ইন্না ওয়া আখাওয়াতুহা অথবা হারফুন মুশাববাহুন বিল ফিআলি, যেহেতু এগুলো বার্বের সাথে সাদৃশ্যতা রাখে, এই জন্য এগুলোকে হারফুন মুশাববাহুন বিল ফিআলি বলে। আমরা পড়েছিলাম এগুলো কি কাজ করে, তার ইসিমকে বা একটা মুবতাদা খবরের শুরুতে আসে, তাই না? এগুলো মূলত মুবতাদা খবরের শুরুতে আসে, এসে মুবতাদাকে মানসুব বানায়, খবরটাকে মান খবরটা মারফুসব বানায় খবরকে মার বললাম খালিদুন আলিমুন। এখানে ইন্না যুক্ত করে যদি বলতে চাই, ইন্না প্লাস খালিদান খালিদুন আলিমুন, তাহলে বলেন তো ইকুয়াল টু কি হবে? ইন্না খালিদান আলিম আলিম ইন্না খালিদান আলিমুন, মাশাআল্লাহ, এখানে খালিদান আলিমুন। এখানে আমরা পড়ছিলাম যদি খালিদুন আলিমুন বলি, তাহলে এখানে খালিদুন হচ্ছে মুবতাদা, আলিমুনটা হচ্ছে খবর, কিন্তু এখানে খালিদান আলিমুন, এই দুইটার নাম কি মুবতাদা খবর না অন্য কিছু? এটাকে কি বলবো? এটাকে কি, ইসমুইন্না আর করুইন্না, মাশাআল্লাহ, এখানে খালিদান এটাকে বলতে হবে ইসমুইন্না, আর আলিমুন এটা হচ্ছে খাবারুইন্না, তাই না? এই পরপর খাবেন আগে শিখে খুশি আসছিলাম, এখানে এডিশনালি আমাদেরকে শিখাবে এটা যখন প্রোনাউনের সাথে যুক্ত হবে, স্পেশালি। আচ্ছা, এখানে বলতেছে অন্য কথা, যে এটা যখন কলা ক্রিয়ার পরে আসবে, কলা ক্রিয়ার পরে আসলে এটা ইন্না হবে, কলার পরে আসলে ইন্না হবে, আর যদি কলা বাদে অন্য ক্রিয়ার পরে আসে তাহলে সেক্ষেত্রে হবে আন্না। আল্লাহ বলেন কলার ক্রিয়া হবে ইন্না, আর ইল্লা অন্য ক্রিয়ার পরে হবে আন্না, না ঠিক আছে? দেখেন, কালা ইন্নি আব্দুল্লাহ,
সে বলল, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম বলল, ইন্নি আব্দুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা। তাহলে কালার পরে ইন্নি হলো। কালাল মুদাররিসু, শিক্ষক সাহেব বলল, কালা ইন্নাল ইমতিহানা গাদান, পরীক্ষা হচ্ছে আগামীকাল। তাহলে দেখেন ইন্না, কালার পরে হবে ইন্না, কিন্তু কালা বাদে অন্যান্য ক্রিয়ার পরে হবে আন্না। যেমন সামিআত আন্নাল ইমতিহানা গাদান, সামিআত আমি শুনেছি যে পরীক্ষা হচ্ছে আগামীকাল। দেখেন সামিআতুর পরে আসছে আন্না, এরপরে আজুন্ন আন্নাল ইমতিহানা গাদান, আজুন্ন আমি ধারণা করছি, আমার মনে হচ্ছে আন্নাল ইমতিহানা গাদান, পরীক্ষা হচ্ছে আগামীকাল। তাহলে কালার পরে ইন্না, অন্যান্য ক্রিয়ার পরে আন্না, এভাবেও মনে রাখতে পারেন। বাক্যের শুরুতে আসবে ইন্না, আর অন্যান্য ক্রিয়ার পরে আসবে, বাক্যের মাঝখানে হলে আসবে আন্না। শুরুতে ইন্না, মাঝখানে আন্না, কালার পরে ইন্না, অন্যান্য ভার্বের পরে আন্না। ঠিক আছে, এখানে কিছু নতুন শব্দ আসবে, যেমন দাওয়া উন আদবিয়াতুন, অর্থ হলো ঔষধ, তিলমিদুন তালামিদাতুন, এটার অর্থ হলো ছাত্র। আমরা আগে শিখেছিলাম তালিবুন, তালিবুন মানে একটু হায়ার লেভেলের ছাত্র, যারা অ্যাভব হাই স্কুল এদেরকে তালিবুন বলে, আর প্রাইমারি ছাত্রদেরকে তিলমিদুন বলে, এভাবে একটা ভাগ আছে, বাকি অনেকেই কোনো ভাগ করে নেই, দুইটাই ছাত্র, জাস্ট সিনোনিম, সমার্থবোধক শব্দ। এরপরে তিলমিদাতুন, তিলমিদাতুন, দেখেন এটা হলো ছাত্রী, ছাত্রীরা। হাতিফুন হাওয়াতিফু, অর্থ টেলিফোন। ওয়াজিরুল খারিজিয়া, ওয়াজিরুন মানে মন্ত্রী, খারিজিয়া মানে ফরেন মিনিস্টার বা পররাষ্ট্র মন্ত্রী যেটা বলে, খারিজিয়া। খারিজ অর্থ বাহিরে না, অর্থাৎ দেশের বাহিরের অন্যান্য দেশের সাথে যারা কানেকশন করে, খারিজিয়া, ওয়াজিরুল খারিজিয়া। তাহলে পররাষ্ট্র মন্ত্রী। এরপর ওয়াজিবাতুন, অর্থ হলো বাড়ির কাজ, আমালুন আমালুন, অর্থ হলো কাজ। এরপরে জারুন জিরানুন, অর্থ হলো প্রতিবেশী। রকমন আর কামুন, নাম্বার, ওয়াক্তুন, সময়, সাহিদা সাধু, সাক্ষী দেওয়া, উপস্থিত হওয়া, দাহিকা ইয়াদহাকু, অর্থ হলো হাসা। তো এগুলো খেয়াল করে আমরা এখন একটু কনভার্সেশনটা পড়বো। তাহলে একেবারে আমরা শুরুর দিকে পড়লাম মুদারে, এরপরে আমরা পড়লাম হলো মাফুলুন ফিহি, এরপরে পড়লাম বাক্যের শুরুতে আসলে ইন্না, মাঝখানে আসলে আন্না, কালার পরে আসলে ইন্না, কালা বাদে অন্যান্য ভার্বের পরে আসতে হবে আন্না। এখন দেখেন আদ্দারসু সানি, 2 নম্বর পার্ট, হামিদ। হামিদ বলতেছে, মাদা তাফআলিনা ইয়া উম্মা আহমাদা, ইয়া উম্মা আহমাদা, অর্থ কি, হে আহমদের মা, হে আহমদের মা, মাদা তাফআলিনা, আপনি কি করছেন, মাদা কি তাফআলিনা ইয়া উম্মা আহমাদা, হে আহমদের মা, আপনি কি করছেন বা আপনি কি করতেছেন, আপনি কি করতেছেন। উম্মু আহমাদু, এটা ঠিক আছে না ভুল আছে বলেন তো, ভুল আছে, দা হবে, আহমাদা হবে কেন বলেন তো, আহমাদা কেন হবে এটা, ডিপটোট মুদাফিল মুদাফিলাই হিসাব, ডিপটোট শব্দ মুদাফিলাই তাই না, হবে মুদাফিলাই, মুদাফিলাই এটা মাজরুর হবে, এটা ডিপটোট, ডিপটোট মাঝে মাজরুর হয় তাই না, এই যে আসলে আহমাদু ডিপটোট দেখে মাজরুর, এখানে কাসরা নিবে না, রাইট, এখানে মুদাফিলাই, এই জন্য আমাদেরকে এটা মাজরুর বানায় দিতে হবে, তাহলে হবে উম্মু আহমাদা, আহমাদের মা মাদা কি বলতেছে, আবহাসু আনিদ দাওয়া ইল্লাদি আখাজতুহু মিনাল মুস্তাশফা আমসি, আমসি মানে গতকাল, আমসি অর্থ কি গতকাল, গতকাল হ্যাঁ একটু বাক্যগুলো বলেন, আবহাসু আনিদ দাওয়াই, আমি ঔষধটি খুঁজতেছি, মেডিসিনটি খুঁজতেছি, খুঁজছি, বাহাসা আবহাসু অর্থ হলো তালাশ করা, খোঁজা, তারা জি আবহাসু আনিদ দাওয়াই, আমি ঔষধটি খুঁজতেছি, আল্লাদি আমি ঔষধটি, গতকাল থেকে যে সেটা ঘুরছি,
আল্লাদি মানে যা আখাজতুহু যা ছিলাম, যা আমি গ্রহণ করেছিলাম, গতকাল এনেছিলাম মিন হাসপাতাল হাসপাতাল থেকে এনেছিল। থেকে, অর্থাৎ যে ওষুধটি আমি গতকাল হসপিটাল থেকে এনেছিলাম সেটা আবহাসু আন আদ-দাওয়া আল্লাযী আখাযতুহু মিন আল-মুস্তাশফা আমসি। তাহলে বাক্যটা বুঝে গেলেন, এখানে দুইটা ভার্ব আছে, একটা হলো বাহাসা আবহাসু আর একটা হলো আখাযা ইয়াখুদু। বাহাসাটা আমরা আগেই পড়েছি, তো এটা কোন ফর্মে হলো? বাহাসা ইয়াবহাসু, বাহসুন অর্থ হলো তালাশ করা। তালাশ করা অর্থের জন্য সবসময় কি ব্যবহার হবে? প্রিপোজিশন আন। যখন বাহাসাটা আন সহ ব্যবহার হবে অর্থ হয় তালাশ করা, খোঁজা। এটা কোন ফর্মে হলো? এ এ প্যাটার্নের এ সঙ্গে। এ ফর্ম, এ এ ফর্ম, ফাতাহা ইয়াফতাহ। ফাতাহা ইয়াফতাহু। আর বিপরীত আরেকটা শব্দ বললাম আখাদা ইয়াখুদু, এটার অর্থ হলো টু ব্রিং, আনা, গ্রহণ করা, তালাশ কি বলে নিয়ে আসা, এরকম আনা গ্রহণ করা, এই দুইটা এটা শিখবো। এটা এইউ প্যাটার্ন। এই ইউ প্যাটার্ন, রাইট। এটার অর্থটা একটু লিখে রাখি, অর্থটা এই দুইটা শিখবেন, আনা গ্রহণ করা, আনা গ্রহণ করা। হ্যাঁ, তাহলে আমরা এই দুইটা শব্দ দিয়ে বাক্যটা পূর্ণ হলো, আবহাসু আনিদ দাওয়াই, আমি ঔষধটি খুঁজতেছি, আল্লাদি আখাদতুহু, যে ঔষধটা আমি এনেছিলাম, মিন আল মুস্তাশফা হসপিটাল থেকে, আমসি গতকাল, গতকাল। তাহলে আমসি শব্দটা মাপনি, আমসি শব্দটা মাপনি। আপনাদের প্রশ্ন হবে এটা তো মাফুলুন ফিহি, সময় বুঝাচ্ছে না? আমি জি, ঔষধ এনেছি গতকাল, গতকাল আমি তিনটা বোঝাচ্ছে, ওষুধটা এনেছিলাম গতকাল, কখন এনেছিলাম? গতকাল। গতকাল তাহলে গতকাল সময়, জি সময় বুঝালে তো মানসুব হওয়ার কথা, রাইট? জি, এটা মানসুব হচ্ছে না কেন? কারণ এটা মাবনি, কারণ মাবনি, এটা মাবনি। রাইট। কিছু জরফ আছে যেগুলো মাবনি, এর মধ্যে একটা হলো আমসি, এটা মাবনি, সবসময় এরকম ব্যবহার হয়। এখন হামিদ উত্তর দিচ্ছে, হুয়া আলাল মাকতাবি ফি গুরফাতি, অর্থ বলেন হুয়া আলাল মাকতাবি ফি গুরফাতি, সেটা ঘরের ভেতর, টেবিল করা না করেছে, ভেঙে বলেন ফি কোরআন গুরফাতি, করেছে, ঘরের ভেতর আমার আমার ঘরে, আমার আমার ঘরে বলতে ঘরে, হবে, হ্যাঁ, হুয়া আলাল মাকতাবি, সেটা জি, টেবিলের উপরে আছে, ফি সেটা গুরফাতি, আমার ঘরে টেবিলের, আমার রুমে, সেটা আমার রুমে আমার টেবিলের ঘরে, উপরে আছে, হুয়া আলাল মাকতাবি ফি গুরফাতি। তারপরে কাইফা হালুকি আল ইয়াউমা, অর্থ বলেন আজকে তুমি তুমি কেমন কেমন আছো, আছেন? আজকে আপনি কেমন আছেন, কাইফা হালুকি আল ইয়াউম, ইয়াউম মানে আজকে, আজকে আপনি কেমন আছেন, লাআল্লাকি আল ইয়াউমা আহসানু, লাআল্লাকি, আমি আশা করছি আপনি আল ইয়াউমা তুমি আজকে আহসান, ভালো আছো, তুলনামূলক ভালো আছেন, তুলনামূলক ভালো আছেন, তুলনামূলক অর্থটা কেন আসলো? এই যে কারণ এইখানে আহসানু হাসানু থেকে আহসানু আসানু প্যাটার্নে ইসমত তাফিল রাখে, আফালু প্যাটার্নটা কি বলে? ইসমত তাফিল, মাশাআল্লাহ, ইসমু তাফদিল, আমরা পড়ে আসছিলাম এই যে ইসমু তাফদিল ডিগ্রি বা অফ কম্পারেটিভ কম্পারিজন, নাউন, এটাকে বলে, এই কম্পারেটিভ নাউন গুলো আফালু প্যাটার্নে হয় পুরুষবাচক রূপে, তো এখানে আসছে আহসানু, অর্থ হলো তুলনামূলক ভালো। এই আহসানু শব্দটা দেখেন, আল নাই, তারপরেও তানবিন নাই, কারণ কি? ইসমুত তাফিল, এটা ডিপটোন, তাই না? ডিপটোন, ডিপটোন, ডিপটোন আফালু আফালু প্যাটার্ন, প্যাটার্ন, গুণবাচক শব্দ আফালু প্যাটার্নে আছে, তাই না? একটা গুণবাচক শব্দ আফালু প্যাটার্নে আছে,
তো এটা ইসমত তাবদীল, এর জন্য অর্থ হচ্ছে কাইফা হালুকি আল ইয়াউমা, আজকে আপনি কেমন আছেন, লাআল্লাকি সম্ভবত আপনি, বা আশা করছি আপনি আল ইয়াউমা আজকে আহসানু তুলনামূলক ভালো আছেন। এটা দেখেন আল ইয়াউমা এটা মানসুব আছে না, জি, এটা মাফুলুন ফিহি। এটা মাফউলুন ফিহি, মাশাআল্লাহ। তারপরে পরের বাক্যটা উম্মু আহমাদা, এখানেও ভুল আছে, একটু ঠিক করে নিয়ে আপনাদের বইয়ে নাআম, আহমদের মা উত্তর দিচ্ছে নাআম হা আনা আল ইয়াউমা আহসানু, অর্থ বলে আমি আজ অপেক্ষাকৃত ভালো আমি আজ আছি, অপেক্ষাকৃত ভালো আজকে আছি, অপেক্ষাকৃত ভালো আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আল্লাহর শুকরিয়া আল্লাহর কৃতজ্ঞতা। তাহলে আল ইয়াউমা এটা কি হবে, মাফুলুন ফিহি। মাফউলুন ফিহি, মাশাআল্লাহ। এরপরের বাক্যটা মাতা তাযহাবিনা ইলাল মুস্তাশফা, হামিদ বলতেছে মাতা তাযহাবিনা ইলাল মুস্তাশফা, অর্থ বলেন, আপনার অর্থ বুঝে গেছেন? বলেন বলেন অর্থ কি হবে, আপনি হসপিটাল থেকে কখন, না হ্যাঁ কখন না না এসেছেন, না কখন এসেছেন, কেন আপনি না কখন গিয়েছেন, গিয়েছেন যাবেন, আপনি কখন না আসছো, যাবেন, যাবেন হবে, হ্যাঁ বাস টেন্সে ইয়াজ হাবি না তো, তাহলে আপনি কখন হসপিটালে যাবেন, কখন যাবেন বা যাচ্ছেন, তাই না, যাবেন যাবেন, না যাচ্ছেন, আপনি কখন যাচ্ছেন, হসপিটালে যাবেন, কখন হসপিটালে যাচ্ছেন। যাবেন, তো যাবেন। আহমাদা, আহমাদের মা উত্তর দিচ্ছে সাআযহাবু বাদা সাআতিন ইনশাআল্লাহ, সাআযহাবু বাদা সাআতিন ইনশাআল্লাহ, 1 ঘন্টা পরে যাব ইনশাল্লাহ, রাইট, আমি যাব ইনশাআল্লাহ বাদা সাআতিন 1 ঘন্টা পরে। বাদা, বাদা মানে পরে, পরে এটা পরে সময় নাকি স্থান, সময় সময়। বাদা এটা মনে রাখবেন, এটাও একটা জারফুন, এটাও হলো মাফউলুন মাফউলুন ফিহি। 1 ঘন্টা পরে, 1 ঘন্টা অর্থটা কোথা থেকে আসলো, সাতদিন থেকে, সাতদিন থেকে, সাতুন শব্দটা 1 বচন, তাই না, এই জন্য অর্থ হলো জি 1 ঘন্টা। তাহলে এখন যদি বলি আমি 2 ঘন্টা পরে, তাহলে কি হইতো, সানি, হা আনি, বাদা সানি নাকি, সাআতাইনি, সাআতাইনি, বাদা সাআতাইনি, সাআতাইনি, এটা হলো 2 ঘন্টা পরে। এখন যদি 3 ঘন্টা পরে বলি, তাহলে এটা মেনশন করতে হবে, তাই না, জি, বাদা সালাসি, সালাসি, বাদা সালাসি, সালা, আচ্ছা সাআতুন শব্দটা মুয়ান্নাস, তাহলে এখানে মুজাক্কার বলতে হবে, বাদা সালাস, সাআতিন, তাই না, সাআতিন, 3 ঘন্টা পরে বা আরো পরে মেনশন করতে হবে, যেহেতু 1 বচন আছে, এখান থেকেই বোঝা যাচ্ছে যে এটা মূলত 1 ঘন্টা পরে বোঝাচ্ছে, বাদা জি, সাআতিন, এই জন্য অর্থের মধ্যে 1 ঘন্টা এই কথাটা মেনশন করতে হবে। এরপরে বাক্য দেখেন মা মান তাযহাবিনা, মা মান তাযহাবিনা, বলেন তো অর্থ কি হলো, মা মান, আপনার সাথে, আপনার সাথে আপনার কে সাথে, যাচ্ছে, মা অর্থ সাথে আর মান অর্থ কে, কে, এখানে হবে কে মা মান কার সাথে, তাহাবিনা আপনি যাচ্ছেন যাচ্ছেন, কার সাথে যাচ্ছেন, মা মান তাহাবিনা আপনি কার সাথে যাচ্ছেন বা কার সাথে যাবেন, যাবেন, মা মান তাহাবিনা, আহমদের মা উত্তরে বলতেছে সাআযহাবু মা আহমদা, আহমদ, আমি আহমদের সাথে আহমদের যাব, সাথে যাব, তাহলে এখানে বলেন তো মা এটা সাথে বুঝাচ্ছে, তাহলে এটা স্থান নাকি সময়, এই মা এটা সময় বোঝায় নাকি স্থান বোঝায়, সময় বোঝাচ্ছে না, এটা প্লেস, তাই না, এটা প্লেস, স্থান বোঝাচ্ছে, ধরেন দেয়ালের সাথে দাঁড়ায় আছে, আমার সাথে লেগে আছে,
একটা প্লেস না, তাহলে এটা কি জরফুল মাকান, এটাও মাফুলুন ফিহি, তাই না? মা মাফুলুন ফিহি, এগুলো সব সময় মুদাফ অবস্থায় ব্যবহার হয়। এরপরে হামিদ বলতেছে, আতারিফিন আত-তাবিবাত আল্লাতি যাহাবতি ইলাইহা আমসি, আতারিফিন আরাফা ইয়ারিফু, আমরা পড়েছিলাম, অর্থ হলো চিনা বা জানা, না আরাফা ইয়ারিফু, তাহলে অর্থ বলেন তো সব শব্দ আপনারা জানেন, আতারিফিন আত-তাবিবাত আল্লাতি যাহাবতি ইলাইহা আমসি। গতকাল আপনি যে ডাক্তারের কাছে গিয়েছিলেন তাকে চিনেন, তাকে কি চিনেন রে? তাকে কি চিনেন ওই ডাক্তার সাহেবাকে কি চিনেন? সাহেবকে কি চিনেন? ইহা আমসি, যার কাছে আপনি গতকাল গিয়েছিলেন, গিয়েছিলেন গতকাল যে ডাক্তার সাহেবের কাছে গিয়েছিলেন সে ডাক্তার সাহেবাকে চিনেন? আতা আরিফি না তবিবাতা, সে ডাক্তার সাহেবাকে চিনেন বা চিনতে পারবেন? আহমদের মা উত্তর দিচ্ছে, উম্মু আহমাদা, নাম আরিফুহা, অর্থ বলেন হ্যাঁ আমি তাকে চিনি। হ্যাঁ আমি তাকে চিনি, ইসমুহা দুকতুর সুআদ, তার নাম ডক্টর সুআদ। তাহলে আর দুকতুর সুআদ, এই দুইটা সম্পর্ক বলেন তো। এই মুদাফ দুইটার মুদাফ সম্পর্ক কি হবে? মুদাফ মুদাফ বাদাল মুবদাল, বাদাল মুবদাল, তাই না? কারণ দেখেন, যিনি ডাক্তার সাহেব তিনি কি সোহাদ, দুটা একই ব্যক্তিকে বোঝাচ্ছে না? আর দুকতুরু সোহাদ হলো বাদাল মুবদাল। ইয়াকুলুনা, তারা বলে, ইন্নাহা আহসানু তাবিবাতিন ফিল মুস্তাশফা, ইয়াকুলুনা, তারা বলে, তারা বলে মানে লোকেরা বলে, মানুষ বলে, তিনি সবচেয়ে ভালো ডাক্তার, ইন্নাহা, নিশ্চয়ই সে, নিশ্চয়ই সে অপেক্ষাকৃত ভালো ডাক্তার এই হসপিটালের হাসপাতালে। সবচেয়ে ভালো ডাক্তার। তাহলে আমরা পড়ছিলাম ইসমু তাফদিল যখন মুদাফ হয় তখন সেটা কি অর্থ দেয়, কম্পারেটিভ নাকি সুপারলেটিভ? সুপারলেটিভ সুপারলেটিভ। এখানে দেখেন, আহসানু তাবিবাতিন অর্থ কি, তুলনামূলক ভালো ডাক্তার নাকি সবচেয়ে ভালো ডাক্তার? ভালো সবচেয়ে ভালো লাগে সবচেয়ে ভালো ডাক্তার, তার মানে সুপারলেটিভ। বলতেছে, ইন্নাহা আহসানু তাবিবাতিন ফিল মুস্তাশফা, মানুষ বলে থাকে বা লোকেরা বলে যে সে হচ্ছে নিশ্চয়ই সে সবচাইতে হসপিটালে ভালো ডাক্তার। তাহলে এখানে দেখেন তো, কলার পরে আমরা জানি ইন্না হবে না না, ইন্না 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 হবে, ইয়াকুলুনা ইন্নাহা, ইয়াকুলুনা ইন্নাহা, আলহামদুলিল্লাহ। এরপরের বাক্যটা দেখি, হামিদ বলতেছে, মাদা তাফআলুনা ইয়া আবনাই, অর্থ বলেন অর্থ কি হবে, মাদা তাফআলুনা ইয়া আবনাই, আমার ছেলেরা তো আমরা কি করছো তোমরা কি করছো, মাদা কি তাফআলুন, করছো তোমরা কি করছো বা তোমরা কি করবে? আল আবনাউ, ছেলেরা উত্তর দিচ্ছে, নাকতুবুল ওয়াজিবাতি, আমরা আমরা হোমওয়ার্ক লিখছি আমরা হোমওয়ার্ক লিখছি। দেখেন তো, আমরা লিখতেছি, কি লিখতেছি, হোমওয়ার্ক লিখতেছি, তার মানে এটা কি মাফউলুন বিহি ফিহি, কেন বিহি, না বিহি কি দিয়ে প্রশ্ন করা হচ্ছে? বিহি কি বা কাকে দ্বারা প্রশ্নের উত্তর আসতেছে? জি এটা মানসুব হওয়ার কথা, এখানে কাসরা কেন? এটা জেএনএস জমা মুয়ান্নাস স্থলে আমরা জানি জেএনএস গুলো মানসুব অবস্থায়, এই জন্যই দেখেন নাকতুবুল ওয়াজিবাতি। মাশাআল্লাহ, হামিদ বলতেছে, আতাফহামুন আদ-দুরুসা জাইয়িদান, অর্থ বলেন কি হবে, আতাফহামুন আদ-দুরুসা জাইয়িদান, ফাহিমা আফহামু মানে
বুঝতে পারা, বুঝতে পারা, তোমরা কি পার্টস তোমরা তোমরা কি পার্ট গুলো ভালোভাবে বুঝছো? বুঝতে পেরেছো? তোমরা কি পার্ট গুলো ভালোভাবে বুঝতে পারছো? বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পারছো, মানে প্রেজেন্ট ফিউচার। তাছাড়া তোমরা দুরুসা, তোমরা কি বুঝতেছো? বুঝতে দুরুসা হলো পারছো? লেসন গুলো, তোমরা লেসন গুলো কি বুঝতে পারছো? যে ইয়ে দেন ভালোভাবে, আল আবনাও, তারা উত্তর দিচ্ছে নাআম নাফহামুহা হ্যাঁ, জাইয়িদান ওয়ালহামদুলিল্লাহ। আহ আমরা সেগুলো হ্যাঁ, আমরা সেগুলো ভালোভাবে ভালোভাবে বুঝতে বুঝতে পারছি, পারছি। বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। দেখেন তাফহামুনা আনতুম তাফহামুনা, নাফহামু নাহনু নাফহামু, তাহলে এই বার্বটা কোন ফর্মের বার্ব? এটার মাদিটা কি হয়? ফাহিমা ইয়াফহাম, মাশাআল্লাহ, তাহলে প্যাটার্ন হলো ফাহিমা ইয়াফহামু। শব্দ তাই না, সামিয়া সামিয়া ইয়াসমাউ, ফাহিমা ইয়াফহামু, রাইট। এরপরে দেখেন বলতেছে আইয়া সূরাতিন তাহফাজুনা আলআনা, আইয়া সূরাতিন তাহফাজুনা আলআনা, মানে أي صورة تقولين أي صورة من كون صورة আজকে কোন সূরা? তুমি মেমোরাইজ করতেছো الآن, এখন এখন তুমি এখন এখন তুমি কোন সূরা মুখস্থ করছো? মুখস্থ করছো? হ্যাঁ তুমি না, আসলে আসলে আমি এখন কোন সূরা মুখস্থ করছো? এখন তোমরা কোন সূরা? তোমরা কোন সূরা মুখস্থ করছো? তোমরা এই যে আল আবনা ও বুঝাচ্ছে তো, এই জন্য অর্থ হবে হ্যাঁ, তোমরা তোমরা কোন সূরাটি মুখস্থ করতেছো? আইয়া সূরাতিন তাহফাজুনা আল আনা। আহমদ উত্তর দিতেছে আম্মা আনা ফা আহফাজু সূরাত আল মুলকি, আমি সূরা মুলক। وأما هؤلاء আর এরা فيحفظون سورة القلم, মুখস্থ করতেছে সূরা কলম القلم, আমি মুখস্থ করতেছি, আর আমি মুখস্থ করতেছি সূরা الملك, আর এরা মুখস্থ করতেছে সূরা القلم, কলম সূরা القلم. أما أنا فأحفظ سورة الملك. আচ্ছা এর আগে দেখেন আল আনা এই শব্দটা সময় বুঝাচ্ছে তাই না, তার মানে এটা জি, মাফউলুন মাফউলুন ফিহি ফিহি ফিহি, মাফউলুন ফিহি, ফিহি أي سورة تحفظون الآن, কোন সূরা তুমি মেমোরাইজ করতেছো? أما أنا فأحفظ سورة الملك, আমি সূরা মুলক মুখস্থ করছি। وما هؤلاء فيحفظون سورة القلم, আর এরা سورة القلم মুখস্থ করতেছে। তাহলে এখানে حفيظ يحفظ ভার্বটা কি হয়? حفيظ يحفظ এটা হলো سميع يسمع, এই ফর্মের একটা ভার্ব এটা। আর মাসদারটা হবে حفظ سميع يسمع, ميمورايز مخصوص قرأ شمرقان قرأ. حامد وماذا تفعلن أنتن يا بناتي, يا مرميرا أنتم راكي كورتسو, وماذا تفعلن يا بناتي, يا مرميرا تمرا كي كورتشو. তাহলে এখানে এই দেখেন আন্তুন্না বহুবচন, এই জন্য তাফআলনা, البنات মেয়েগুলো উত্তর দিচ্ছে নাহনু আল আনা নালআবু, আমরা এখন খেলাধুলা করতেছি, খেলাধুলা করছি, নালআবু খেলছি মানে আমরা এখন খেলছি। তাহলে খেলছি এটারও সামিয়া গ্রুপের আরেকটা ভার্ব, এটা হবে লাইবা ইয়ালআবু, ইয়ালআব লাইবা ইয়ালআবু, ইয়ালআব লাইবুন লাঈবুন খেলাধুলা করা, লাইবা ইয়ালআবু, লাইবা ইয়ালআবু।
তো নাহনু আল আনা নালআবু, এখন আমরা খেলছি, এখন আমরা খেলতেছি। হামিদ, আফি ওয়াক্তিল আমালি তালআবনা, বলেন তো তুমি, আফি ওয়াক্তিল আমালি তালআবনা, তোমরা কি তালআবনা খেলতেছো ফি ওয়াক্তিল আমাল, কাজের সময়ে? তোমরা কি কাজের সময়ে খেলতেছো? ওয়াক্তুন মানে সময়, আমাল মানে কাজ। আফি ওয়াক্তিল মানে কাজ, আমালি তালআবনা, তোমরা কি কাজের সময়ে খেলাধুলা করতেছো? কাজের সময় খেলছো? হাতা তাকরানা দুরুসা, তোমরা সবক কখন পড়বে, পাঠ কখন পড়বে, লেসন কখন পড়বে? ও মাতা তাকতুবনা আল ওয়াজিবাতি, এবং হোমওয়ার্ক কখন লিখবে? মাতা তাকরানা দুরুসা, কারা ইয়াকরা তাকরানা, তোমরা কখন পাঠগুলো পড়বে? ওমাতা তাকতুবনা আল ওয়াজিবাতি, এবং হোমওয়ার্ক কখন লিখবে? মেয়েগুলো উত্তর দিচ্ছে, নাহনু কারানা দুরুসা, আমরা পড়ে ফেলেছি পাঠগুলো, অলরেডি পড়ে ফেলেছি। ওয়া কাতাবনা আল ওয়াজিবাতি আলহামদুলিল্লাহ, এবং আমরা হোমওয়ার্ক আলহামদুলিল্লাহ লিখে ফেলেছি। তাহলে এগুলো হলো মাদি। আহসানতুন্না ইয়া বানাতি, হামিদ বলতেছে, হ্যাঁ আমার মেয়েরা, তোমরা খুব ভালো করেছো। আহসানতুন্না, তোমরা খুব ভালো করেছো। হাকাদা তাফআলু তিলমিদাতুল মুজতাহিদাত, হাকাদা মানে এমনটি, এরকমটি তাফআলু করে থাকে, আর তিলমিদাতুল মুজতাহিদাত, পরিশ্রমী ছাত্রীরা, পরিশ্রমী ছাত্রীরা এমনটি করে থাকে, এমনটি করে। মাতা তাদহাবনা, হচ্ছে এটাই সেই হচ্ছে ছোট ছাত্রীদের বোঝায় যেটা, না তিলমিয়া, হ্যাঁ তিলমিদুল তিলমিজ, মুজতাহিদাত মানে প্রাইমারি জি ছাত্রদের, জি জি রাইট। তাহলে দেখেন এরপরে বলতেছে, মাতা তাদহাবনা লিজিয়ারাতি খালাতি কুন্না, মাতা তাদহাবনা, তোমরা কখন যাবে, লিজিয়ারাতি খালাতি কুন্না, তোমাদের খালার ভিজিট করার জন্য, তোমাদের খালার সাথে সাক্ষাতের জন্য সাথে সাক্ষাতের জন্য। যাবে। মাতা তাদহাবনা লিজিয়ারাতি খালাতি কুন্না, আতারিফনা, তোমরা কি জানো, আন্নাহা মারিদাতুন, যে সে অসুস্থ, আতারিফনা, তোমরা কি জানো, আন্নাহা মারিদাতুন, সে অসুস্থ। তাহলে দেখেন এখানে এই যে কালা বাদে অন্য ক্রিয়ার পরে কি হয়, ইন্না নাকি আন্না, আন্নাহা এই দেখেন এটা কালা না, এই জন্য পড়তেছি আমরা আন্নাহা, অন্যহা আলিফনা আন্নাহা মারিদাতুন, বানাত, মেয়েরা উত্তর দিচ্ছে, নাম না আরিফু দালিকা, হ্যাঁ আমরা ওটা জানি, দালিকা শাফাহ আল্লাহ, আল্লাহ তাকে শেফা দান করুন, সানাদহাবু লিজিয়ারাতিহা, লিজিয়ারাতিহা, আমরা তাকে দেখতে যাব, হাদাল মাসাআ, অর্থ কি এই সন্ধ্যায়, অর্থাৎ এই আজকে সন্ধ্যায়, সন্ধ্যায়, আজকে সন্ধ্যায় আহু ইনশাআল্লাহ, ফুটা পড়ে আছে, আমরা আজকে সন্ধ্যায় দেখতে যাব। শেষ বাক্য হামিদ বলতেছে, ইয়া আহমাদু, ইয়া আহমদ, আতারিফু মাতা ইয়ারজিউল জিরানু মিন মাক্কাতা, জারুন বহুবচন ছিল, জিরানু অর্থ কি প্রতিবেশী, জারুন বহুবচন, জিরানুন, এই যে জারুন, জিরানুন অর্থ হলো প্রতিবেশী, জারুন জিরানুন। তাহলে বলতেছে, আতারিফু, তুমি কি জানো, মাতা ইয়ারজিউল জিরানু, প্রতিবেশীরা কখন ফিরবে, মিন মক্কাতা, মক্কা থেকে, মক্কা থেকে প্রতিবেশীরা কখন ফিরবে? আহমদ, দেখেন জিরানু শব্দটা একবচন না বহুবচন? বহুবচন, বহুবচন বহুবচন। এখন আপনাদের প্রশ্ন হলো, এটা যদি বহুবচন হয় তাহলে বার্বটা একবচন কেন?
জুমলাতুন ফেলিয়া, মাশাআল্লাহ, জুমলাতুন ফেলিয়া জুমলাতুন ফেলিয়া। আমরা এভাবে পড়েছিলাম, যখন ডুয়ারটা ফাইলটা স্মল জহের হয়, আউটসাইড ডুয়ার হয়, তখন ভার্বটা সবসময় সিঙ্গুলার একবচন, তাই না? এই জন্য এটা একবচন। মাতা ইয়ারজিউল জিরানু মিন মাক্কাত। এখন আহমদ উত্তর দিচ্ছে, আলানি ইউসুফ, আমাকে ইউসুফ বলেছে, ইউসুফ আমাকে বলেছে, কি বলেছে? ইন্নানা সানারজিউ ফিল আসবুউইল কাদিম। আল আসবুউল কাদিম মানে আগামী সপ্তাহে, তাহলে ফিল আসবুউইল কাদিমি আগামী সপ্তাহে। ইন্নানা সানারজিউ, নিশ্চয় আমরা ফিরে আসব আগামী সপ্তাহে, নেক্সট উইকে। আসবুউ মানে সপ্তাহ। ইন্নানা সানারজিউ ফিল আসবুউইল কাদিমি, তাহলে কালার পরে কি হয়? ইন্নানা কান্না, ইন্না 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 না হয়ে গেল, তাই না? অজন্য, আমি মনে করি, আমি ধারণা করছি, আন্নাহুম সায়ারজিউনা ইয়াউমা সাবত ইনশাআল্লাহ, যে তারা ফিরে আসবে শনিবারে। শনি করে তাহলে অজন্যর পরে ইন্না না কান্না, আন্না একই বাক্যে একটা ইন্না আরেকটা আন্না। তো আলহামদুলিল্লাহ, এই গ্রামার গুলো ফলো করে আজকে আমরা এক্সারসাইজ শুরু করব না, ইনশাল্লাহ আমরা আজকে আমাদের কনভার্সেশন শেষ হলো, গ্রামার পার্ট শেষ হলো। এখানে আমরা তিনটা জিনিস শিখলাম, মুদারের সেকেন্ড পার্সন রূপগুলো শিখলাম, তাজহাবু তাজহাবু না তাজহাবি না তাজহাবনা, ফার্স্ট পার্সন রূপ হলো আজহাবু না ধাবু, এরপরে ইন্না আন্না কান্না লাকিন্না লাইতা লাআল্লা, এই শব্দগুলো আগেই পড়েছিলাম। এর মধ্যে স্পেশালি ইন্না আন্না পড়লাম। বাক্যের শুরুতে হবে ইন্না, পালার পরে হবে ইন্না, বাক্যের মাঝখানে হবে আন্না, একইভাবে কলা বাদে অন্যান্য বার্বের পরে হবে আন্না। আলহামদুলিল্লাহ, এরপরে আমাদের এক্সারসাইজ ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে পড়বো। তো আজকে আমাদের এই পর্যন্তই, আমাদেরকে দ্রুত আরবি ভাষার ব্যুৎপত্তি অর্জন করার তৌফিক দান করেন, আরবি ভাষার আমিন। পাণ্ডিত্য অর্জন করে আমরা যেন দ্রুত কোরআন বুঝতে পারি, কোরআনের সাথে আরো বেশি সম্পৃক্ত হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।